श्री रतनलाल नाथ हमारे कैसे आगरतल कल के देखा करते हम तेलिया मोड़ के पाँच दिन जाब तीन जन ओने मृत्यु रूम सर लोग जदि तैने अपने को बैड न्यूज देवा हमें आज के कि बड़ो आंदोलन करेक बड़ो आंदोलन कर तेलिया मोड़ एट त्रिपुरा राज्य सब जगह तक हमारे डिमांड अल स्टूडेंट प्रमोट करते हो देखी ना तैने जेहतु कैसे तैनों तो कथा एक देखी हमें कि कल के जावर हमारे इंडिया आज के अनेक किस चिंता भावना करती अनेक स्टूडेंटर कथबार्ता कई सकाल नयटार दिखे हमें बैसी ठीक है अनेक स्टूडेंटर अखो कथबार्ता कई डिसिशन लेकिन जदि कल के को खराब न्यूज देवा है पहले हमें अनेक बड़ो आंदोलन कई घंटा पद आज के अनुमानिक अनेक घंटा होगा क्योंकि हमें ठीक घंटा बोते परलम एन की तुम्हारा अवरोध तुले लाइस हाँ अनेक हमारे अनेक बड़ा आज तरफ देखते चाया अनेक बाड़ी को जाए तो अनेकखान अटकई क्योंकि जेदिन करलम जमीन बोलान ओई दिन टीका प्रथम दिन जेदिन बोल ओई दिन टीका आजकल आंदोलन अनेक अनेक घंटार आंदोलन तैने देखें क्यों स्टूडेंटर लाइफ में चलता तैने गलम एक शिक्षामंत्री मैंने शिक्षामंत्री हुई क्यों कईते परे तेष्टिर लोके सत्ता जुग कर एकश एवं सासठ प्लस बारो इक्ल टू 88 কিভাবে কইতারে স্যার তাইনে এনি আমরা শিক্ষা দিব এনি দেনে শিক্ষা মন্ত্রী স্যার তাইনে শিক্ষা না আমরা কি রাখব আমরা কি তা শিক্ষা দিব আবার আমরা এমন ভাবে আটকে রইল তাইনে কথা তাইনে তাইনে ঠিক করে পড়াশোনা করতে না আমরা কি শিক্ষা দিব কোন কি সুন্দর করে রাখো আমাদের আজকে 35 টা রেট আমাদের 436 টা কিডিনি এটা এসে শিক্ষা মন্ত্রীর গুণ শিক্ষা মন্ত্রীর লক্ষণ 328 ত্রিপুরা রাজধানী দিল্লি त्रिपुरा बोर्ड कला दीते हैं स्टूडेंट सम्मान दीता शिक्षामंत्री कैसे देखा कर लगे ठीक है हमें जाते राजी जो सर कोई देखा खराब को न्यूज दे आज के बड़ो दुख आंदोलन आशा रखी अपनी एक कथा कर যদি কয় আমরা एग्जाम দেওয়ার লাগে স্যার মিডা একটু কই দিছি কোন স্টুডেন্ট एग्जाम দিতাম না আমি পুরো যত আমার আপনি কইছো ভাই বল না একটা এ বুঝে ভাই এ ঠিক আছে তাহলে আমরা তিনজন যেতে রাজি আছি কিন্তু আজকে কোন তাইনে ডিক্লেয়ার দিত নাইলে আমরা এই আন্দোলন চালাই যেতে আমরা প্রটেস্ট করতাছি আগে থেকে এখনো করুন আরে কি কথাই তো কই যাবে তাইনে তো স্যার একই জায়গাতে কই আইছে কি জায়গাতে না আগে কি কথা দিছো যেদিন স্যার তাইনে কইছিল তাইনে স্যার যেদিন কইছিল যে রিভিউ করা হইব ওই দিন সন্ধ্যার সময় কইছে যদি 100% স্টুডেন্ট রিভিউ তো পাস করে তারা যদি মার্কে যদি সন্তুষ্ট না থাকে তারা তো পরীক্ষা দিতে পারবে पर दिन के लिए कैसे जो नोटिस आई स्कूल मध्य आगे मास्टर रिव्यू कर तैनर कथार की दाम आए अने के सर तैनर तो माथा मुड़ा काटना मास ठीक कथा कह सर हमें स्टूडेंट आज के कथा कैसी শিক্ষা তো তোরে হাই 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 শিক্ষা তো তোর লজ্জা 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 শিক্ষা তো তোর শেম 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 আরে রতন না তাই হাই 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 আরে রতন না শেম 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 শেম
দরকার লাগবে স্যার এটারই সামিল হব সব জায়গার স্টুডেন্ট একজন একজন করে আমরা সব স্টুডেন্টরা যাবো তাইলে সাথে তিনজন ম্যাক্সিমাম ঠিক আছে তাহলে আমরা তিনজন যেতে রাজি আছি কিন্তু আজকে কোন তাইলে রেডি ক্লিয়ার দিত নাইলে আমরা এই আন্দোলন চালাই দিত আমরা প্রোটেস্ট তিনজন যেতে পারবা মন্ত্রী তাড়াতাড়ি যা এই চেম্বারে বাকিরা তোমরা সবাই এতটা যাওয়া দরকার নাই আর এখান থেকে যদি তোমরা মনে করো তোমরা একটা গাড়ি দেওয়ার ব্যবস্থা করা হবে দেখেন আমরা হলো সবাই সরকারের কর্মচারী আমরা সরকারের যে ডিসিশন দপ্তরের যে ডিসিশন এটাই আমরা ইমপ্লিমেন্ট করা হলো আমরা কাজ একটা কথা কই তারা ডিসিশন নিব বলতে স্যার এরকম খেলাটি আরম্ভ করছে আমরা স্টুডেন্টের লাইফ প্লেয়ার তো স্টুডেন্ট দিয়ে গেলাম বোর্ড স্যার 31 তারিখ থেকে আমরা রেজাল্ট দেওয়ার কথা ছিল স্যার আজকে মাসের 13 তারিখ এবং কালকে রিভিউ শেষ হয়ে যাবে তারপর যদি আমরা আবার সেন যদি রিভিউ মার্কে ব্যাক থাকে তখন আমরা কী করব স্যার তারপরে মনে করেন আমরা শনিবার সোমবারে বা শুক্রবার মঙ্গলবারে মার্কশিট দেওয়া দিল তারপর আমরা কইলাম আমরা আন্দোলনও বললাম তারপর শিক্ষামন্ত্রী ডিক্লিয়ার দিল বা আপনারাও কইলেন রিভিউ তো করা হয়েছে তখন তোমাদের ব্যাগ আছে অন্তত তোমরা কিছু কোনো কিছু করার নাই তোমাদের স্যার আমরা সিদ্ধান্ত নিব স্যার সঙ্গেই তো কথা স্যার আমরা একটাই দাবি ঠিক আছে তোমরা দাবি আমরা শুনছি সকাল থেকে শুনতেছি এতগুলি মানুষের সামনে এতগুলি পাবলিকের সামনে দিয়ে তো আমরা আন্দোলন করতেছি তাই না হয়তো বা লাইভে আয়া ঠিক আছে লাইভে বা যে কোনো রকমভাবে তাই না পাবলিক শুনক ঠিক আছে আমরাই কম তাই না করবো আমরা শুনো আমরা পাবলিক কম পাবলিক তো আমরা সাপোর্টে আছে আমরা গার্জিয়ানরা সাপোর্টে আছে ঠিক আছে তাই না যেহেতু কইবো আমরা সবার সামনে যাতে আন্দোলন করতেছি পাবলিকের সামনেও আমরা কম তাই না কইবো আমরা আমরা পাবলিকের সামনে কম তখন আমরা দাবি করবো আগামীকাল দেখেন কালকে ত্রিপুরা বোর্ডের কালকে ত্রিপুরা বোর্ডের রিভিউ শেষ দুইটার পরে আশা করি সবকিছু বন্ধ হয়ে থাকা ঠিক আছে হয়তো দায়িত্ব হইব কালকে যেহেতু শনিবার কালকে দুইটার মধ্যে কমপ্লিট তাহলে আমরা টাইম দিয়েছি একটা যাইতে যাইতে আমরা দুইটা অফিস বন্ধ হয়ে যাবো একটা মিটিং একটা মিটিং একটা মিটিং একটা সিটিং তোমরা 10টা থেকে বাইরে যাবা ঠিক আছে আমরা যাইতে না করতেছি না এখন আমি সবাই তো রাজি যাইতে ঠিক আছে আমি সবাই একটাই দাবি তারা পাস মার্ক দিয়া পাস করে দেওয়া হইব ওইটা কথা দিতে নাহলে কি স্যার দেখি ওই দাবিটাই তো চলবা আরে ওই দাবিটাই তো চলবা এই কথাটা আজকে দিতে লাগবে স্যার কই আমাদের স্যার আমরা একটাই দাবি আমাদের অল স্টুডেন্ট প্রমোট করতে আগামীকালে কোনো মিনিং থাকলো না আগামীকাল আপনি কথা দিলে আর যাওয়ার কি দরকার আছে যারা ইলেভেন হইব তারা এডমিশন হয়ে যেতেছে না যারা কলেজ হইব তারা এডমিশন এবং এই স্যার আমরা দেখি আজকে কয়ালাইতেছে আমরা বাঙালি দিকে আমরা বুঝাইলাইতেছি জানি না তার শুধু
আগামীকাল মন্ত্রীজিকে একটা সময় টাইম দিতে তিনজন ড্রাইভার, তখন যদি তোমরা নিজেরা দায়িত্ব না করো আমরা কিন্তু গাড়ির ব্যবস্থা করা হইব। আর কিতা করতে সব দৃষ্টি না আমি এটা জানি না, যেহেতু এখান থেকেই এই সমস্যাটা বেশি আমরা যাইতে রাজি আছি। তার মধ্যে আমরা আসতে শিক্ষামন্ত্রী ডিক্লেয়ার দিতে লাগবে যে আমরা যদি পাস নাও দেয় আমরার ভালো মার্ক লাগতো, আমরা পাস মার্ক দিয়ে আমরা পাস করা তৈলি আমরা আন্দোলন থেকে স্যার আসতে উঠতেছি, নাইলে স্যার উঠতেছি না। আর এত যদি আমরা মনে করে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করবো, আমরা উপরে অ্যাটাক করবো, স্যার আমরা সুইসাইড করতে পারবো, সবাই রাজি নেই। আমাদের শিক্ষা দপ্তর কোন আমাদের শিক্ষা বিভাগের সর্বোচ্চ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আছে, ওনারা উনি যেহেতু আপনাদের সাথে দেখা করে একটা দিছে, শুধু খুশি তোমরা শুরুটা হাত ছাড়া করার মানে হয় না। তোমরা যখন পাস দিব কি জানি না, এটা তো আমরা জানি না। তার সামনে তুলে স্যার ওই দিন যেন এতগুলো স্টুডেন্ট শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে হইল, স্টুডেন্টের উপরে যেন এমনি অ্যাটাক করছে পুলিশ প্রশাসন, এটা কিন্তু স্যার কি গ্যারান্টি আছে যে আমরা কালকে যামু শিক্ষামন্ত্রী আপনার লোকে দেখা করবো? সেদিন এতগুলো স্টুডেন্ট গিয়া যেহেতু শিক্ষামন্ত্রী দেখা করছে না, কালকে কি গ্যারান্টি আছে আমরা যাইলে শিক্ষামন্ত্রী দেখা করবো? আমি একটা কথা কই স্যার, তারা যখন ক্লাস নাইনে ছিল তখন শিক্ষামন্ত্রী কইছিল যে করোনার লাইকা তখনও করোনা আছিল 2020 কইছিল করোনার দরুন সবাইরে পাস করা তো সরাসরি তার সামনে কথা হইলো। কিন্তু স্যার আমরা ওইটাতে রাজি আছি, কিন্তু আমরা আজকে কথা দিতে লাগবো যে আমরা পাঁচ মাস দিয়ে পাস করে দেবো, তৈলি স্যার আমরা যাইতে রাজি আছি, তৈলি আমরা অবরুদ্ধ করবো, নাহলে স্যার একদমই উঠতে পারে।